हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স। তো জিত ফ্যান্স যারা তাদেরকে একটা কথাই বলবো, দিল থামকে বেড় যাও কিউকি মৌসুম বিগড়নে ওয়ালা হ্যায়। ইয়েস, এখন জিতের হাতে পরপর বেশ কয়েকটা সিনেমা কিন্তু আসতে চলেছে এবং তার মধ্যে যে সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি তোমরা খুশি হবে সিনেমাটার নাম হচ্ছে বস থ্রি। তো আমি কদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বস থ্রি আসবে এবং হয়তো জিতু সেনগুপ্তকে ভিলেনের চরিত্রে দেখা যাবে। তো ওটা নিয়ে কিন্তু কথাবার্তা চলছে, যদি জিতু সেনগুপ্ত রাজি হয়ে যায় তাহলে কিন্তু ভিলেনের চরিত্রে তাকে দেখা যাবে। যদি এখনো সে রাজি হয়েছে কিনা কনফার্ম হয়নি, জাস্ট তার কাছে স্ক্রিপ্টটা গেছে। এবার সবকিছু নির্ভর করছে কিন্তু জিসুর মানে রাজি হওয়ার উপরে, কারণ জিত পুরোপুরি রাজি রয়েছে জিসুর সঙ্গে অভিনয় করতে। তো এবার কথা হচ্ছে, অনেকেই বলেছিল যে বস থ্রি হয়তো আসবে না, আমি ভুল খবর দিচ্ছি। তাদেরকে বলবো যাও গুগলে যাও, গিয়ে জিতের উইকিপিডিয়া খোলো, সেখানে গিয়ে জিত ফিল্মোগ্রাফিতে যাও, দেখবে খুব ভালো খবরটা কাল রাত্রির থেকে আপডেট এসছে যে 2022 আসবে বাজি, 2023 আসবে বস থ্রি। ইয়েস, এবং গুগলে ওখানে দিয়ে দিয়েছে যে বস থ্রি আসতে চলেছে। তার মানে বস থ্রি যে আসছে এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম এবং এটা খুব শিগগিরই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। কারণ আমরা যদি দেখেন গুগল উইকিপিডিয়া খোলেন, জিতের যদি উইকিপিডিয়াতে যান তার আপকামিং সিনেমার মধ্যে সবার আগে যে নামটা আসছে সেটা হচ্ছে বস থ্রি। এবং এটা আমি কাল রাত্রেই জানতে পেরেছি এবং আমাকে একজন সাবস্ক্রাইবারই ব্যাপারটা বলেছিল, আমি প্রথমে ঘুরতে যাইনি। সত্যি কথা বলতে গেলে কাল সকাল অব্দি আমি জানতাম এরকম কোনো মানে খবর এখন অব্দি সেইভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি যে বস থ্রি গুগলে আসবে, এরকম কিছু বলেনি। কিন্তু কাল রাত্রে সার্চ করার পর আমি দেখলাম যে আপডেট দিয়ে দিয়েছে যে বস থ্রি 2023 আসতে চলেছে। তো জিতের এখন আপকামিং সিনেমার মধ্যে এটা তো রয়েছে, প্লাস একটা রোমান্টিক কমেডি মুভিও আসছে, সেটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে বলবো। কিন্তু আজকে মূলত ফোকাস করবো বাজি আর বস থ্রিতে। তো বাজি আমি বলেছিলাম বাংলাদেশে রিলিজ করবে, তো অনেকের বক্তব্য তো বাংলাদেশে এখন রিলিজ করছে না কেন। কিন্তু খবর যেটা হচ্ছে এখন আপাতত যে এটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়া বাংলাদেশে একই দিনে কিন্তু রিলিজ করার প্ল্যান চলছে। তো যে কারণে এখনো বাংলাদেশে হল খুলে গেলেও কিন্তু রিলিজ করা হয়নি, প্লাস এখন ওখানে নবাব এলএলবি সবে হলে ছাড়া হয়েছে, তো যে কারণে কোন রকম ক্লাস তারা চায় না। তো যে কারণে এখন ওখানে রিলিজ করার কোনো ব্যাপারই আসছে না। তো এই বছর কিন্তু বাজি আসার চান্স খুবই কম, একমাত্র করোনা পরিস্থিতি ঠিক হয়ে যায়, বাই চান্স পুরো যদি সবকিছু ঠিক হয়ে যায়, করোনা একটু নেই এরকম পরিস্থিতি যদি হয় তাহলে এই বছর হয়তো রিলিজ করতে পারে। নাহলে এখন যে পরিস্থিতি চলছে মানে আগের বছর যেরকম অল্প অল্প করে ছাড় দিয়ে হল খোলা হয়েছে, ওরকম থাকলে কিন্তু বাজি রিলিজ করবে না। কারণ বাজি একটা বিগ বাজেট মুভি, আগের মতো পরিস্থিতি না হলে কখনোই জিত চাইবে না করুক, এবং আমিও চাইবো না রিলিজ করুক, কারণ প্রপার ওয়েতে রিলিজ করা উচিত। তো এটা মোটামুটি 2022 আসবে গুগল বলে দিয়েছে এবং জিত অ্যানাউন্সমেন্ট করে বলে দিচ্ছে যে এটা 2022 আসছে। আর বস থ্রি যেটা সেটা এখন তো শুটিং স্টার্ট হয়নি, যা স্ক্রিপ্ট লেখার কাজ চলছে এবং বসের মতো সিনেমা তৈরি করতে বহু সময় লাগে, যেহেতু বাংলা ইন্ডাস্ট্রি তো সেখানে অনেকদিন সময় লাগে। তো যেহেতু 2021 কোনো সিনেমা শুটিং সম্ভব নয়, 2022 শুরু করতে হবে। তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু 2022 শুটিং শেষ হতে হতে মোটামুটি এটা 2023 যে টাইম করে মূলত বস রিলিজ করে মোটামুটি ঈদের টাইমে কিন্তু আসতে পারে। তো 2023 এর ঈদ কিন্তু জিতবালি হতে চলেছে, এটা আমার মন বলছে। তো এটা ছিল একটা বিরাট বড় আপডেট। তো এরপরের দুটো আপডেটও কিন্তু কোনো অংশে কম নয়, তার মধ্যে সেকেন্ড আপডেটটাকে আসছি। তো আমি কদিন আগে বলেছিলাম একটা ভিডিওতে যে অঙ্কুশের আপকামিং সিনেমার মধ্যে একটা হতে চলেছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার, মানে সেটাতে অ্যাকশন থাকবে, রোমান্টিক রোমান্টিজম থাকবে এবং তার সঙ্গে থাকবে পুরোপুরি কমেডি এবং তার সঙ্গে থাকবে থ্রিলার। তো এই ধরনের থ্রিলার কিন্তু বাংলাতে খুব কম দেখা যায়, ডার্ক কমেডি, ডার্ক থ্রিলার যেটাকে বলে। যেমন হিন্দিতে রায় কিন্তু বহু হয়েছে, দিল্লি বেলির মতো সিনেমা যেখানে কমেডি রয়েছে আবার বেশ একটা থ্রিলিং ব্যাপার রয়েছে, ডার্ক কমেডি রয়েছে, তো এরকম সিনেমা বাংলাতে কিন্তু হয়নি এবং ডাইরেক্টর একদমই নতুন এবং এটা কিন্তু কমার্শিয়াল ঘরানার ঠিক সিনেমাটা হবে না, একটু অন্য ধরনের সিনেমা হবে। তো এই সিনেমাটা কিন্তু আমরা আবার অঙ্কুশ এবং সোহমকে একসঙ্গে পেতে চলেছি, মানে সোহমকে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে এবং আমরা জানি কমেডি সোহম কতটা ভালো করে এবং তার সঙ্গে থ্রিলার দুটোতেই কিন্তু সোহম সমানভাবে স্বচ্ছন্দ, সেটা আমরা দুজনের ট্রেলার দেখেই বুঝে গেছি যে থ্রিলারে সে কতটা ভালো। আর কমেডি নিয়ে তো কিছু বলার নেই, কমিক টাইমিং বাংলাতে বেস্ট কিন্তু অবশ্যই সোহমের। তো এই দুজনের কম্বিনেশনটা একটা ডেডলি কম্বিনেশন হতে চলেছে। তো ডাইরেক্টরকে এখনো ঠিক হয়নি। তো এই সিনেমাটা যেটা বললাম মূলত একটা কমেডি থাকবে, এতে রোমান্টিজম থাকবে এবং একটা থ্রিলিং ব্যাপার থাকবে, এবং যতদূর খবর এটা কিন্তু কোনো নায়িকা থাকবে না। এটা একটা খুব ঐতিহাসিক ঘটনা যে বাংলা সিনেমায় যেখানে অঙ্কুশ সোহম রয়েছে সেখানে কোনো নায়িকা নেই, এটা মূলত পুরোপুরি একটা একটা কি দুদিনের গল্প নিয়ে এটা তৈরি হচ্ছে, মানে একটা রাত কি দুদিনের রাত এরকম একটা ব্যাপার নিয়ে তৈরি হবে। তো সেখানে হয়তো নায়িকা একটা দুটো থাকতে পারে কিন্তু তারা সিনেমার মূল ফোকাস নয়, মূল ফোকাসটা হচ্ছে অঙ্কুশ আর সোহম এবং দুজনের মধ্যে কে আসলে মেন অ্যান্টাগনিস্ট সেটা কিন্তু লাস্টেই জানা যাবে, এরকম ধরনের গল্প শুনছি। তো আমি ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড, কারণ অঙ্কুশ এখন বলেই দিচ্ছে একটু অন্যরকম স্ক্রিপ্ট না হলে কাজ করবে না, তাই সে কমেডি চুজ করতে গিয়েও সে নানারকম স্ক্রিপ্ট দেখছে, তো সেই কারণে কমেডি হলো সিনেমাটা কিন্তু একটু উন্নত ধাঁচের হতে চলেছে। এবং লাস্ট খবরটা মূলত হিরণ ফ্যান্সদের জন্য, তারা আশা করছি খুব খুশি হবে খবরটা শুনে। তো এখন অব্দি এটা খবর, আমি লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে হিরণ অভিনয় করা ছেড়ে দেবে বলছে, তার কারণ সে বলেছিল সে ভালো স্ক্রিপ্ট পাচ্ছে না এবং সে বলেছিল যে আমার হাতে কোনো ভালো কাজ নেই, তো আমি অভিনয় করে কি করবো, আমি অন্য কাজে মন দিলে আমার কিছুটা হলে উন্নতি হবে। স্বাভাবিক, কারণ সে কাজ পাচ্ছে না, তার অন্য কিছু খুঁজবে সেটাই স্বাভাবিক।
তো সেটাও বলেছিল সে যদি ভালো স্ক্রিপ্ট পায় সে কিন্তু কাম ব্যাক করবে, এবং আমরা সবাই ভেবেছিলাম যে মানে হিরণ যেভাবে হারিয়ে যাচ্ছে সে কোনোদিন ভালো স্ক্রিপ্ট পাবে না। এই সময় কিন্তু হিরণের পাশে এসে দাঁড়াচ্ছে রাজচক্রবর্তী। ইয়েস, রাজচক্রবর্তী এই সময় হিরণের পাশে এসে দাঁড়াচ্ছে এবং তার বক্তব্য অনুযায়ী তার যে নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে রাজচক্রবর্তী প্রোডাকশন, সেখানে তো বেশ কিছু সিনেমা আসা বাকি রয়েছে, ধর্মযুদ্ধ আসা বাকি, হাবজি কাবজি আসা বাকি। তো এই সিনেমাগুলোর পর সে কিন্তু একটা অন্যরকম সিনেমা শুট করতে চলেছে আবার, এবং সেখানে কিন্তু সে চাইছে হিরণকে একটা কাম ব্যাক করাতে। এর আগে কখনোই রাজচক্রবর্তী হিরণ সম্ভবত একসঙ্গে কাজ করেনি, তো রাজচক্রবর্তী অনেকদিন ইচ্ছে ছিল তার সঙ্গে কাজ করার, কিন্তু সেইভাবে ইন্ডাস্ট্রিতে আর টিকতে না পারার জন্য হয়তো সে কোনোদিন সেই সুযোগটা আসেনি। তো এখন হিরণের কাম ব্যাক কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে রাজচক্রবর্তীর ওপর, এবং রাজচক্রবর্তী এরকম বহুজনকে কিন্তু ভালো কাম ব্যাক করিয়েছে, কারণ কমার্শিয়াল ক্ষেত্রে এখন বাংলা এক নম্বর ডাইরেক্টর কিন্তু রাজচক্রবর্তী, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তো এটা কিন্তু একটা মানে আমাদের হিরণের কাছে বিরাট বড় একটা সুযোগ, এবং হিরণ ফ্যান্সদেরও একটা খুশির দিন যে তাদের মেন হিরো যে সে একটা ভালো সিনেমা স্ক্রিপ্ট কিন্তু পেতে চলেছে, কারণ রাজচক্রবর্তী প্রোডাকশন থেকে এখন ভালো স্ক্রিপ্ট ছাড়া অন্য কিছু করা হচ্ছে না, পরিণীতা, ধর্মযুদ্ধ, হাবজি কাবজি। তো এটা একটা বিগেস্ট নিউজ। তো হিরণের একটা ভালো কামব্যাক হোক আমিও চাই, কারণ হিরণ কিন্তু ভালো অভিনেতা, অবশ্যই আমি বলছি না যে খুব ভালো অভিনেতা, কিন্তু হিরণের মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে, তার চিরসাথী বলুন, তারপর যে সিনেমাগুলো করেছে নবাব নন্দিনী, ভালোবাসা ভালোবাসা, ওর একটা নিজস্ব স্টাইল রয়েছে। তো সেটা যদি আবার কাজে লাগিয়ে তাকে ফেরানো যায় এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্যই খুবই ভালো ব্যাপার হবে বলে আমার মনে হয়। তো এগুলোই ছিল আজকের আপডেট, আরো কিছু আপডেট পেলে অবশ্যই দেবো। আরো এরকম নতুন আপডেট পাওয়ার জন্য কি করবেন নিশ্চয়ই জানেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কেটে দেবে লাইক অন। তো এটাই ছিল বলার, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই অ্যান্ড নমস্কার।